পড়াশোনা না করে ক্লাস না করে কলেজের মেয়েদের পেছনেই লাগো। শিক্ষিত অশিক্ষিত সব মেয়েরাই সমান ইঞ্চুড হয়। এটা কি হলো? সরি। বাস সরি বলে হয়ে গেল? অবশ্য তোমাদের মতো ছেলেরা আর কি করবে, পড়াশোনা না করে ক্লাস না করে কলেজের মেয়েদের পেছনেই লাগো। আরে আচ্ছা মেয়ে, তো তুমি বলছো তো বলটা ইচ্ছে করে ছোড়া হয়নি। পড়াশোনা হয়তো আমরা করি না, কিন্তু এছাড়া আমরা কলেজে কি করি সেটা তো কাল একবার প্রমাণ হয়ে গেছে। আজ বক্সিং আছে, প্লিজ একবার এসো, আরেকবার প্রমাণ করে দেবো। আজ হেরে গেলে কালই দিমাগটা থাকবে তো? তুমি নিজেকে কি ভাবো বলো তো? পড়াশোনায় ফার্স্ট হয়ে তুমি একাই কলেজে মাথা উঁচু করেছো, সব খেলায় কলেজকে চ্যাম্পিয়ন করে আমরাও কলেজে মাথা কম উঁচু করিনি। আর হ্যাঁ, তুমি হয়তো এটা নিশ্চয়ই জানো, আমাদের কলেজ সব থেকে বেশি বিখ্যাত স্পোর্টসে, আর তার একমাত্র কারণ হলাম আমরা। এইটা কিন্তু কলেজে সবাই জানে, তাই নাকি? আমরা তো অন্য কিছু জানি। আচ্ছা কি জানো? তোমার বাবা কলেজে প্রতি বছর মোটা টাকা ডোনেট করেন বলেই তোমাকে রাখা হয়েছে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য নয়, বুঝেছো? এই শোন, হ্যাঁ শিক্ষিত অশিক্ষিত সব মেয়েরাই সমান ইঞ্চুড হয়, তাই না? হ্যাঁ সে তো একটু হয় মানে বুঝি। বেশ তো, আমরা না হয় হিংসুটি, তোমার বন্ধুরা তো ছেলে, ওরা তো হিংসুটি নয়, ওদের জিজ্ঞেস করো। ফালতু এত বকবক করছো কেন, যাও না নিজের কাজে যাও না। হ্যাঁ চল 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 চল। দাঁড়া, ও যা বলছে তা ঠিক, আঙ্কেল ডোনেশন দেয় আমি জানি, কিন্তু তুই তো চ্যাম্পিয়ন হস, এটা তো অস্বীকার করা যায় না। ছাড় না, কেন মেয়েদের কথায় ফালতু, তুই চল। ঠিক আছে আমি না হয় ফালতু কথা বলছি, কিন্তু প্রিন্সিপাল তো আর ফালতু কথা বলবে না, তাকে গিয়ে জিজ্ঞেস করলেই হয়। এসব এসব ফালতু কথার কোনো মানে হয় বল? আরে আকাশ, এই আকাশ শোন। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। আরে এসো 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 এসো। আমি তো তোমার কথাই ভাবছিলাম। বসো 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 বসো। আচ্ছা তুমি কি চাও আমার চাকরিটা যাক? চাকরি? তুমি খেলাধুলায় ভালো তাই 10 নম্বর গ্রেস দিলাম, তোমার বাবা এতগুলো টাকা দেন কলেজে তাই আরো 10 দিলাম, কিন্তু পরীক্ষায় পাশ করতে গেলে তো আরো 10 নম্বর লাগবে। লাগবে কি লাগবে? হ্যাঁ স্যার। কি করে দেব? তুমি তো সাদা খাতা জমা দাও। স্যার তার মানে বাবা? এইটাই তো বলছি, তোমার বাবা এতগুলো টাকা দেন কলেজে, হ্যাঁ তুমি যদি বারবার ফেল করো আমি কি করে মুখ দেখাই বলো তো, বাবার দিকটাও একটু ভাবো। ইয়েস স্যার, ঠিক আছে আমি যা জানতে এসেছিলাম জেনে গেছি। গুড গুড, তুমি খেলাধুলা এত ভালো, এত বুদ্ধিমান ছেলে তুমি, আমি জানতাম তুমি ঠিক বুঝবে। হ্যাঁ এবার মন দিয়ে একটু পড়াশোনা করো, তারপর যত খুশি খেলা করো, কেমন? হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। যাক 3 বছরের জন্যে চারটা পাকা। ইস কাজু